আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমপি দমরচিত ইজিপিলা সানডোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের দুই নম্বর ফর্মেটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। দুই নম্বর ফর্মেটটি হলো নর্মাল রেশিও। এই ফর্মেটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদেরকে কিছু সূত্র আয়ত্ত করতে হবে। এক নজরে আমি দুই নম্বর ফর্মেটের সূত্রগুলো এখানে লিখে দিয়েছি, এগুলো একটু দেখবেন। এখানে যে রিকোয়ারমেন্টগুলো করা আছে, যে সূত্র দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। আর গাণিতিক প্রবলেমগুলো আমরা শুরু করি আমাদের বইয়ের 154 নম্বর পেজটা বের করে। এখানে আমাদের দুই নম্বর ফর্মেট শুরু, নর্মাল রেশিও। এখন আসুন এক নম্বর প্রবলেমটা পড়ি ভালোভাবে। প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও, কুইক রেশিও অ্যান্ড সুপার কুইক রেশিও। তিনটে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। তিনটে রিকোয়ারমেন্ট করতে পারলে এখানে 4 মার্ক অথবা 5 মার্ক আসবে। এখন আসুন কারেন্ট রেশিও সূত্র কি। কারেন্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট কতগুলো আছে, হিসাব বিজ্ঞানে আমাদের ব্যবহৃত কারেন্ট অ্যাসেটের পরিমাণ 12টি আর কারেন্ট লাইবিলিটির পরিমাণ 11টি। তাই কারেন্ট অ্যাসেট হলো 12টি আর কারেন্ট লাইবিলিটি 11টি। প্রত্যেকটা অঙ্কে এই 12টি আর 11টি এগুলো সব আসবে না, এখান থেকে আমাদের কয়েকটা আইটেম মাত্র দেওয়া হবে। আর সেগুলো আমাদের নিচে দেওয়া আছে, এগুলো পরে আমরা বলবো যে কোনগুলো কারেন্ট অ্যাসেট আর কোনগুলো কারেন্ট লাইবিলিটি। এবার শুন, কুইক অ্যাসেট এ কুইক রেশিও, কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লাইবিলিটি। কুইক অ্যাসেট কয়টি, হিসাব বিজ্ঞানে ব্যবহৃত কুইক অ্যাসেট আছে 10টি আর কুইক লাইবিলিটি 10টি। 12টি কারেন্ট অ্যাসেট থেকে 2টা কারেন্ট অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট পাওয়া যায়। সেই 2টা অ্যাসেটের নাম হলো প্রিপেইড এবং ইনভেন্টরি। 12টি কারেন্ট অ্যাসেটের মধ্যে 2টা বাদ দিতে হবে, সেই 2টার নাম প্রিপেইড এবং ইনভেন্টরি। এই 2টা বাদ দিলে আর থাকে 10টি, এই 10টি কারেন্ট অ্যাসেট। আর 11টি কারেন্ট লাইবিলিটির থেকে 1টা কারেন্ট লাইবিলিটি বাদ দিলে 10টি কুইক লাইবিলিটি পাওয়া যাবে। সেই 1টি কারেন্ট লাইবিলিটির নাম হলো ব্যাংক ওভারড্রাফট। তাই 10টি কারেন্ট কুইক অ্যাসেট এবং 10টি কুইক লাইবিলিটি ভাগ করলে 1:1। সুপার কুইক অ্যাসেট, সুপার কুইক রেশিও, এটা সূত্র হলো সুপার কুইক অ্যাসেট আর সুপার কুইক লাইবিলিটি। সুপার কুইক অ্যাসেট হলো মাত্র 60টি। এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, নোট রিসিভেবল এবং মার্কেটেবল সিকিউরিটি 4টা। আর সুপার কুইক লাইবিলিটি মাত্র 2টা, অ্যাকাউন্ট পেবল আর নোট পেবল। যাই হোক, এখন আমরা প্রশ্নটা পড়ি, ইনফরমেশন দেখে তারপর আবার সূত্র বলবো আর অ্যান্সার করে দেবো। ক্যাশ ইন হ্যান্ড এটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, প্রিপেইড এক্সপেন্সেস এটাও কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট লাইবিলিটি নামে 50,000 টাকা লেখা আছে, এটা ওই 11টা লাইবিলিটির মধ্যেই একসাথে দিয়ে দিয়েছে 50,000 টাকা। এখন প্রথম প্রশ্ন অ্যান্সার দিতে হবে কারেন্ট রেশিও তৈরি করেন। তো কারেন্ট রেশিও সূত্র কী বলেছি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তো অ্যাসেট আপনি এখানে পাইলেন 5টা, এই 5টা অ্যাসেট এখানে লিখে যোগ করলাম, যোগ করে হচ্ছে 1,50,000 টাকা। আর লাইবিলিটি আছে মাত্র 1টা, পরিমাণে 50,000 টাকা। 1,50,000কে 50,000 দ্বারা ভাগ করিলে অ্যান্সার আসে 3, তাই তুলনা করতে হবে 1-এর সাথে, তাই 3:1 অ্যান্সার হয়ে গেল। নেক্সট কুইক রেশিও সূত্র, কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লাইবিলিটি। কুইক অ্যাসেট 10টি আর কুইক লাইবিলিটি 10টি। কারেন্ট অ্যাসেট থেকে 2টা আইটেম বাদ দিলে কুইক অ্যাসেট হয়, সেই 2টার মধ্যে আছে ইনভেন্টরি এবং প্রিপেইড। এই 2টা বাদ দিয়ে উপরে যে কয়টা আছে এই কয়টা লিখলে বাস কুইক অ্যাসেট পাওয়া যাবে। কারেন্ট লাইবিলিটি 11টার থেকে 1টা বাদ দিতে হয় ব্যাংক ওভারড্রাফট, কিন্তু এই জায়গায় তো কারেন্ট লাইবিলিটি শুধুমাত্র কারেন্ট লাইবিলিটি লেখা আছে, এখানে কোনো ব্যাংক ওভারড্রাফট নাই, সুতরাং এই 50,000 টাকাই হলো কুইক লাইবিলিটি। তাহলে আমরা উপরে 3টা লিখে 1,20,000 টাকা পাবো, অথবা টোটাল কারেন্ট অ্যাসেট যেহেতু 1,50,000 আছে এখান থেকে 2টা বাদ দিয়ে দিলাম, দিয়ে 1,20,000 টাকা পেয়েছি। এটাকে 50,000 দ্বারা ভাগ করেন, ভাগ করে দেখেন 2.4, তুলনা করতে হবে 1-এর সাথে, তাই 2.4:1, আদর্শ মান 1:1, কুইক রেশিওর আদর্শ মান 1:1, কারণ 10টি কুইক অ্যাসেট আর 10টি কুইক লাইবিলিটি ভাগ করলে 1:1 হয়, কারণ 10কে 10 দ্বারা ভাগ করলে 1 আসে। সুপার কুইক, সুপার কুইক অ্যাসেট কয়টা বলেছি, 4টা, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি আর
নোট রিসিভে। এখন আসুন আর সুপার কুইক লাইবিলিটি মাত্র দুইটা, অ্যাকাউন্ট পেবল আর নোট পেবল। অ্যাকাউন্ট পেবল আর নোট পেবল আলাদা করে দেওয়া নেই, এই জন্য 50,000 টাকা যে কারেন্ট লাইবিলিটি এটাই আমরা সুপার কুইক লাইবিলিটি ধরেছি। আর এখানে আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক নেই, আর নোট রিসিভেল আছে, মার্কেটেবল সিকিউরিটি নাই, তাহলে দুইটা মাত্র পাইলাম সুপার কুইক অ্যাসেট। দুইটা যোগ করলাম, এই নোট রিসিভেল আর একটা নাম কিন্তু মার্কেটেবল সিকিউরিটি বলা যায়, এটা লিখে দিয়েছি। কারণ উপরে যোগ করলে হয়েছে 60, নিচেই 50, 60কে 50 দ্বারা ভাগ করলে 1.20:1 অনেক সাথে তুলনা করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। সেমভাবে আরেকটা অঙ্ক করি, পার্সেন্টেজ ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেল কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, নোট পেবল কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্ট পেবল রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবল কারেন্ট লাইবিলিটি, অ্যাক্রুড এক্সপেন্স কারেন্ট লাইবিলিটি, আনআর্ন রিভিনিউ কারেন্ট লাইবিলিটি। এখন রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে নিচেই, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে। আমরা জানি মোট ওয়ার্কিং ক্যাপিটাল হলো গ্রোস, মানে মোট মোট ওয়ার্কিং ক্যাপিটাল হলো টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেটকে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। আর এইখানে যতগুলো কারেন্ট অ্যাসেট আছে সবগুলো যোগ করেন, এই মেশিনারি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট নোট রিসিভেল কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, তিনটে পেয়ে গেলাম। আর অ্যাকাউন্ট রিসিভেল চারটা, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক পাঁচটা, অ্যাকাউন্ট পেবল তো দায়, আর এই নিচেগুলো দায়, চারটে দায় আছে আর পাঁচটা অ্যাসেট আছে। এই পাঁচটা অ্যাসেট যোগফল করতে হবে, যোগ করলেই যেটা হবে সেটা হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখেন এখানে লিখে দিয়েছি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট, যে করে কারেন্ট অ্যাসেট পেয়েছি সব যোগ করে নিয়েছি, মোট ফলাফল 3,45,000 টাকা, অ্যান্সার শেষ। এরপরে প্রশ্ন নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটি মাইনাস করতে হবে। তো কারেন্ট লাইবিলিটি ছিল এখানে চারটা, তো কারেন্ট অ্যাসেটের যোগফল পাওয়া গেছে 3,45,000, এখান থেকে মাইনাস করবো টোটাল কারেন্ট লাইবিলিটি, লাইবিলিটির যোগফল আসছে। এখানে যোগফল একবারে করা হয়েছে চারটা কারেন্ট লাইবিলিটি 20,000 আর 10,000, 30,000 আর 1,30,000 আর 1,35,000 টাকা টোটাল কারেন্ট অ্যাসেট থেকে 1,35,000 টাকা মাইনাস করলে 2,10,000 টাকা অ্যান্সার, এটা অ্যান্সার কিসের, নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তাই নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি, টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি, আর গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি, টোটাল কারেন্ট অ্যাসেট, এই টোটাল কারেন্ট অ্যাসেটকেই বলা হয় মোট ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি, তাহলে কারেন্ট অ্যাসেট 3,35,000 আর কারেন্ট লাইবিলিটি 1,35,000, এটা ভাগ করে দিলাম, ক্লিয়ার। এখন 1,45,000 3,45,000 1,35 দ্বারা ভাগ করলে 2.56, অনেক সাথে তুলনা করা হলো 1:1, কারেন্ট রেশিও শেষ। কারেন্ট রেশিওর আদার্শ মান হলো 2:1, যাক আদর্শ মান আমাদের লাগবে না। এখন আসুন অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিওর চারটা নাম, অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও, ফায়ার অ্যাসিড রেশিও, লিকুইড রেশিও, এই চারটা একটা অর্থ প্রকাশ করে বাংলায়। তাহলে অ্যাসিড টেস্ট রেশিও সূত্র কি, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি, এই কুইক অ্যাসেট অ্যাসিড অ্যাসেট একই কথা। তো আমরা জানি যে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে দুইটা আইটেম বাদ দিলে কুইক অ্যাসেট হয়, সেই দুইটা আইটেমের নাম হলো প্রিপেইড এবং ইনভেন্টরি। এই অঙ্কে কোনো প্রিপেইড ছিল না, তবে ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল, যাই হোক সেটা আমরা বাদ দিচ্ছি। টোটাল কারেন্ট অ্যাসেট হয়েছে 3,45,000, সেখান থেকে আমরা ইনভেন্টরি বাদ দিয়ে দিলাম 1,20,000, বাদ দিলে 2,25,000 থাকলো, আর কারেন্ট লাইবিলিটি তো লেখাই আছে এই 1,35,000 টাকা, ব্যাস ওকে ভাগ করলে 1.67। অ্যাসিড টেস্ট রেশিও এটার ইস্টু হচ্ছে 1, অনেক সাথে তুলনা করতে আদর্শ মান হচ্ছে 1:1, যাক তাহলে আমরা অ্যাসিড টেস্ট রেশিও বুঝে গেলাম। এখানে আমাদের চারটা রিকোয়ারমেন্ট ছিল, চারটা রিকোয়ারমেন্টে সাইড দিবে। এরপরে নেক্সট আরেকটা অঙ্ক দেখুন, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেল, ক্যাশ ইন হ্যান্ড, নোট পেবেল, এই নোট পেবেল কিন্তু কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেল কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লাইবিলিটি, অ্যাক্রুড এক্সপেন্স কারেন্ট লাইবিলিটি, আনআর্ন রিভিনিউ কারেন্ট লাইবিলিটি। বাস এখন আমাদের যে প্রশ্নগুলো করা হচ্ছে, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, মোট কারেন্ট অ্যাসেটকে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়, নিট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়, কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করবেন, অ্যাসিড টেস্ট রেশিও মানে কুইক রেশিও একই কথা, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। নেক্সট আরেকটা অঙ্কে আসেন, তাহলে 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে বলা হচ্ছে দ্য ফলোয়িং সামারাইজ ব্যালেন্স শিট, ইনফরমেশন নিচে দেওয়া হলো
current asset of the company 10 lakh taka and current liability 3 lakh taka. In this situation, the company purchases raw material 1 lakh on credit. 1 lakh taka diye baki diye raw material kore kore fello ei situation e. তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট 1 লক্ষ টাকার বেড়ে গেল আর বাকিতে কি নিয়েছে বলে অ্যাকাউন্ট পেবল দায় বেড়ে গেল দায়ও বাড়লো সম্পদও বাড়লো এখন আসুন কারেন্ট অ্যাসেট ছিল 10 লক্ষ টাকা মার্চেন্ডাইজ 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইলো তাহলে 11 লক্ষ টাকা কারেন্ট অ্যাসেট হলো আর কারেন্ট লায়াবিলিটি ছিল 3 লক্ষ টাকা এদিকে অ্যাকাউন্ট পেবল 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইলো তাহলে মোট 4 লক্ষ টাকা হয়ে গেল ফাইন্ড আউট দ্য কারেন্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি তার আগে আমি একটা ওয়ার্কিং করে দিয়েছি টোটাল কারেন্ট অ্যাসেট 10 আর 1 11 লক্ষ টাকা टोटल कारेंट लाइबिलिटी 3 আর 1 4 লক্ষ টাকা এবার কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটি 11 লক্ষকে 7 দ্বারা ভাগ করলে 2.75:1 নেট ওয়ার্কিং ক্যাপিটাল টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল 7 লক্ষ টাকা आंसर শেষ দুইটা প্রশ্ন ছিল দুইটা প্রশ্নে 4 মার্ক নেক্সট আরেকটা অঙ্ক দেখেন এখানে ছোট একটা প্রশ্ন বলা হয়েছে The amount of net working capital and current liability of the company are 8 lakh taka and 2 lakh taka. তাহলে অ্যাসেট হচ্ছে আমাদের এখানে বলছে the amount of working capital 8 lakh taka আর current liability হচ্ছে 2 lakh taka. আমরা জানি যে working capital কিভাবে বের হয় টোটাল current asset থেকে current liability বাদ দেওয়ার পরে working capital পাওয়া যায়। তাহলে working capital এর সাথে যদি আবার আমরা current liability যোগ করে নিই তাহলে current asset পেয়ে যাব। এখন প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট পরিমাণ কত তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র ধরলাম এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি ওয়ার্কিং ক্যাপিটাল আছে 8 লক্ষ টাকা কারেন্ট অ্যাসেট দেওয়া নেই আর কারেন্ট লাইবিলিটি 2 লক্ষ টাকা এই পাশের মাইনাস এই পাশে আসলে প্লাস হয় তাহলে 8 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ সুতরাং কারেন্ট অ্যাসেট 10 লক্ষ টাকা আমরা একবারেও লিখতে পারতাম কারেন্ট অ্যাসেট সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল যোগ লাইবিলিটি ক্লিয়ার এরপরে আসো আরেকটা প্রশ্ন বলা হচ্ছে কারেন্ট রেশিও তো কারেন্ট রেশিও কারেন্ট অ্যাসেট কে কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করলে রেশিও পাওয়া যাবে 10 লক্ষ টাকা কারেন্ট অ্যাসেট আর লাইবিলিটি আছে 2 লক্ষ টাকা ভাগ করলে 5:1 আমরা অনেক অঙ্ক করে ফেললাম এভাবে আর কি সবগুলো এখন আপনারা প্র্যাকটিস করুন 1 নম্বর 2 নম্বর ফরম্যাটের অঙ্ক এরকম সহজ আছে আরেকটা অঙ্ক দেখুন 7 নম্বর অঙ্কে আসুন এক লাইনে অঙ্কটা দেওয়া আছে ইফ দ্য কারেন্ট রেশিও of the firm is 3:1 যদি কারেন্ট রেশিও 3:1 হয় এন অ্যামাউন্ট অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল যদি 6 লক্ষ টাকা হয় দেন ফাইন আউট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট দেখুন এখানে অ্যাসেট বের করতে হবে যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে তাহলে আমাদের এখানে ইনফরমেশন ক্লু দেওয়া আছে 6 লক্ষ টাকা কারেন্ট এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রকে আমরা বেস ধরে তারপরে অ্যাসেট বের করব তার আগে রেশিও দেওয়া আছে 3:1 তো আমরা জানি কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি কারেন্ট অ্যাসেট কে সিএ দ্বারা প্রকাশ করলাম আর লাইবিলিটি কে সিএল দ্বারা প্রকাশ করলাম তো প্রথমে লিখে নিলাম উপরে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি রেশিও 3:1 তাহলে ইস্টু থাকলে এই 3 উপরে যাবে আর 1 নিচে আসবে তো ভাগ করলে 3 1 কে 3 এখন আসুন কারেন্ট অ্যাসেট মানে তো সিএ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি মানে সিএল তো এখন আর গুণন করলাম 3 এর সাথে কারেন্ট লাইবিলিটি গুণ করলাম 3 কারেন্ট লাইবিলিটি সমান একটা কারেন্ট অ্যাসেট তো কারেন্ট অ্যাসেট সমান সমান 3 কারেন্ট লাইবিলিটি এটা সমীকরণ করে রেখে দিলাম এরপরে আসুন খুব সহজ আছে অঙ্কটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিতে হবে তো ওয়ার্কিং ক্যাপিটালে মান দেওয়া আছে 6 লক্ষ টাকা কারেন্ট অ্যাসেট কিন্তু দেওয়া নেই তবে কারেন্ট অ্যাসেটে একটা মান দেওয়া আছে 3 কারেন্ট লাইবিলিটি আচ্ছা মাইনাস কারেন্ট লাইবিলিটি তা তিনটে কারেন্ট লাইবিলিটি থেকে একটা কারেন্ট লাইবিলিটি বাদ তাহলে দুইটা কারেন্ট লাইবিলিটি দুইটা কারেন্ট লাইবিলিটি যদি 6 লক্ষ হয় তাহলে একটা কারেন্ট লাইবিলিটি কত হয় 3 লক্ষ তাহলে একটা কারেন্ট লাইবিলিটি যদি 3 লক্ষ হয় তাহলে কারেন্ট অ্যাসেট কত হয় 3 কারেন্ট লাইবিলিটি তো কারেন্ট অ্যাসেট সমান সমান 3 কারেন্ট লাইবিলিটি 3 গুণ 3 লাখ 9 লক্ষ টাকা অর্থাৎ কারেন্ট অ্যাসেট হলো 9 লক্ষ টাকা आंसर ক্লিয়ার এরকম ভাবে সমীকরণ দিয়ে দেওয়া থাকতে পারে এক এখানে দেখা আছে এক লাইনে 4 মার্কের অঙ্ক থাকলো আশা করি বুঝতে পারছেন এরপর আসুন 8 নম্বর অঙ্কটাও সেম কারেন্ট রেশিও দিয়ে আছে 2:1 আর ওয়ার্কিং ক্যাপিটাল 60000 টাকা দিয়ে আছে ইনভেন্টরিও দিয়ে আছে এরপর কারেন্ট এখানে অ্যাসেট বের করতে হবে কারেন্ট লাইবিলিটি বের করতে হবে এবং কুইক রেশিও বের করতে হবে তাহলে প্রথমে আমরা কারেন্ট অ্যাসেট বের করব কারেন্ট অ্যাসেট সমান সমান 2 কারেন্ট লাইবিলিটি তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 60000 সমান সমান 2 কারেন্ট অ্যাসেট মাইনাস এই 2 কারেন্ট অ্যাসেট মানে 2 কারেন্ট লাইবিলিটি মাইনাস কারেন্ট লাইবিলিটি তাহলে থাকলে একটা কারেন্ট লাইবিলিটি হচ্ছে 60000 তাহলে কারেন্ট অ্যাসেট হবে কত এবার কারেন্ট অ্যাসেট পাওয়া গেল 2 কারেন্ট লাইবিলিটি তার মানে 60 গুণ 2 120000 কারেন্ট রেশিও কি পাবো কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি ভাগ করলে রেশিও পাওয়া যাবে ক্লিয়ার এই হচ্ছে আনসার
আজকে আপনারা এখান থেকে এই দুই নম্বর ফর্মেটে অঙ্ক করে আসেন। আরেকটা অঙ্ক একটু ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটা একটু দেখেন। এখানে আমাদের গিটম্যানের বই থেকে নিয়ে আসছিল, বোর্ডে আসছে কয়েকবার অঙ্কটা, এখানে খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা। সেল আছে 4 কোটি টাকা, গ্রোস প্রফিট এই 4 কোটির 80%, অপারেটিং প্রফিট 4 কোটির 35%, নেট প্রফিট মার্জিন 8%, এরপর হচ্ছে রিটার্ন অন টোটাল অ্যাসেট 16%, রিটার্ন অন কোম্পানি ইকুইটি কমন ইকুইটি 20%, আর টোটাল অ্যাসেট টার্ন ওভার 2 টাইম, এভারেজ কালেকশন পিরিয়ড 62.20 ডে, অর্থাৎ 62 দিনের দেনাদা মানে বিক্রয়ের টাকা বকেয়া রয়ে গেছে। এখন 360 দিনে বছর, 365 দিনেও বছর ধরা হয়, যেহেতু এখানে দশমিক আছে 365 দিন ধরলে হবে। 365 দিনে যদি 4 কোটি টাকা বিক্রি হয় তাহলে 62 দিনে কত টাকা বিক্রি হয়, ওই পরিমাণে দেনাদার আছে। এখন প্রস্ত করা আছে গ্রোস প্রফিট দেখাও, 4 লক্ষ টাকা গ্রোস প্রফিট 80%, তাহলে 4 লক্ষের উপর 80% গুণ করেন, 4×32 3 কোটি 20 লাখ। দ্বিতীয় প্রশ্ন, কস্ট অফ গুডস সোল, আমরা জানি সেল থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিলে গ্রোস প্রফিট হয়, আর গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল থাকে। যেহেতু গ্রোস প্রফিট 3 কোটি 20 লাখ, বাদ দিলে 80 লাখ, এই 80 লাখ হচ্ছে কস্ট অফ গুডস সোল। দ্বিতীয় প্রশ্ন, অপারেটিং প্রফিট, তো অপারেটিং প্রফিটের পার্সেন্টেজ দেওয়া রয়েছে 35%, 4 কোটি × 35%, 1 কোটি 40 লক্ষ টাকা। অপারেটিং এক্সপেন্স, তো গ্রোস প্রফিট থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে অপারেটিং এক্সপেন্স পাওয়া যায়। এরপরে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, সেলসের সাথে নেট অপারেটিং প্রফিট মার্জিন দেওয়া রয়েছে 8%, গুণ করলে হলো 32 লাখ টাকা। নেক্সট প্রশ্ন, টোটাল অ্যাসেট টার্ন ওভার দেওয়া রয়েছে, যে যা বিক্রি হবে তার অর্ধেক, তাহলে সেল ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট টার্ন ওভার, টার্ন ওভার 2 দ্বারা ভাগ করলে 2 কোটি, অর্থাৎ টোটাল অ্যাসেট হলো 2 কোটি। কীভাবে বুঝলাম, 4 কোটি টাকা বিক্রয়, তাহলে টার্ন ওভার 2 দ্বারা ভাগ করলে 2 কোটি টাকা অ্যাসেট। কমন ইকুইটি, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক ইকুইটি 32 লক্ষ ডিভাইডেড বাই আরওই 20%, ভাগ করলে হলো 1 কোটি 16 লক্ষ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস ডিভাইডেড বাই 365 দিনে বছর, আর এভারেজ কালেকশন পিরিয়ড 62 দিন, তাহলে একদিনে বিক্রয় কত, আমরা জানি 365 দিনে বিক্রয় 4 কোটি টাকা, ভাগ করলাম 365 দিয়ে, ভাগ করার পরে 62 দিয়ে গুণ করলাম, এতে আসলো আমাদের ফলাফল 68,16,438 টাকা, 356 পয়সা, এটি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা 2 নম্বর ফর্মেটের অনেক অঙ্ক করলাম। আজকে আপনারা এই 2 নম্বর ফর্মেটে আর যে কটা অঙ্ক আছে একটু দেখেন, এ করে দেখলে আশা করি ইনশাল্লাহ এর মধ্যে কমার আসবে। তো 7 কলেজের যে প্রশ্নগুলো আসবে আমরা যেগুলো করেছি এগুলোর মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে। আগামীতে 3 নম্বর ফর্মেট করানো হবে, আগামী ক্লাসে দেখার জন্য আহ্বান রইল। আর আজকে যারা ক্লাসটা দেখলেন তারা সবাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। তো আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।